আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেকদিন পর আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা এখন যাচ্ছি বিচে। লং আইল্যান্ডের সাফোর্ক কাউন্টিতে অনেক সুন্দর একটা বিচ আছে যেটার নাম হচ্ছে সেডার বিচ। তো ওখানে মাছও ধরা যায়। হ্যাঁ, বিচ কিন্তু মাছও ধরা যায়। আবার ওখানে বাচ্চারা খেলতেও পারে, গোসলও করতে পারে, আবার ওখানে খেলাধুলারও ব্যবস্থা আছে। তো এই তো আমরা এখন যাচ্ছি। সামারে ঘোরাঘুরি করার সবচাইতে আনন্দের বা সুন্দর একটা ব্যাপার হচ্ছে এই যে সবুজ গাছ। যেখানেই যাই সবুজ ঘাস গাছপালা দেখতে এত ভালো লাগে। তার সাথে দিনটাও যদি রোদ্রোজ্জ্বল হয় তবে তো কোনো কথাই নেই। নিউ ইয়র্ক সিটির বিজি রাস্তাগুলো দেখতে দেখতে এত বেশি বোর হয়ে গেছি যে যখনই কোথাও যাই, বিশেষ করে হাইওয়ে দিয়ে যাওয়ার সময়, এত সুন্দর গাছপালা পরিবেশ দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে। এই তো আমরা লং আইল্যান্ডে ঢুকে গিয়েছি আর দুই পাশটা মানে এত বেশি বড় বড় বিল্ডিং নেই বা বড় বড় গাছ নেই, তাই অনেক অনেক ভালো লাগছিলো যেতে। আর এই রাস্তাটা আমার এমনিতে অনেক পছন্দ। যতবারই আমরা লং আইল্যান্ডে গিয়েছি এই রাস্তাটায় ঢুকলে তখন অনেক ভালো লাগে। এই তো আমরা একটা ব্রিজ পার হচ্ছি আর আমরা প্রায় কাছে চলে এসেছি। আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছিল। এই তো আমরা চলে আসলাম, গাড়ি পার্ক করা শেষ, এখন আমরা সব কিছু নিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের একটু হেঁটে ভিতরে যেতে হবে তাই সব কিছু আমরা স্ট্রলারে নিয়ে নিচ্ছি। বাট স্ট্রলার দিয়ে পার হয়ে যাওয়াটা, বিশেষ করে যে বালি যে থাকে সেই বালি পার হয়ে যাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো আমার ছেলেকে নিয়ে যাচ্ছে ওর বাবা আর ওর দাদা, কারণ একটু দুষ্টামি করছিলো। এদিকে আমার শ্বশুর আর আমার হাজবেন্ড ওদের ফিশিং রডটা ঠিক করছিল মাছ ধরার জন্য, সব কিছু গুছিয়ে নিচ্ছিল। এইদিকে আমরা বিচে পৌঁছানোর সাথে সাথেই একটা মাছ পেয়ে গেছি। আর এটা আমাদের ফিশিং রড দিয়ে ধরা মাছ না, এটা একজন ধরেছিল। তো আমার হাজবেন্ড দেখছিল, তখন আমার হাজবেন্ডকে ওরা জিজ্ঞেস করে যে তুই কি মাছটা নিবি নাকি, যদি নেস তাহলে নিতে পারিস, আর তা না হলে আমি এটা আবার ছেড়ে দিব। তখন আমার হাজবেন্ড এটা নিয়ে নেয়। তবে ওই মাছটা ধরার পর আমরা আর কোনো মাছ পাইনি, কারণ অলরেডি তখন মাছ সব চলে গিয়েছিলো। আমার হাজবেন্ড তখন অ্যাপস বের করে দেখে যে মাছ এখন আর নাই, কারণ একটা অ্যাপস আছে ফোনে, সেই অ্যাপসের মাধ্যমে জানা যায় যে এই মাছ কখন আসবে আবার কখন আসবে না, মানে কোন টাইমটাতে মাছ থাকে কোন টাইমটাতে থাকে না সেটা দেখা যায়। তো সেটার মাধ্যমেই দেখেছিল। বাট আমরা আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছিলাম, ওই টাইমে আর মাছ আর পাওয়া যায়নি। তবে আল্লাহ রিজিকি রেখেছিলেন, এই জন্যই হয়তো বা এই মাছটা আমাদের ভাগ্যে চলে এসেছে, যেভাবেই হোক পেয়ে গিয়েছে। এই যে আমার বাবাটা দুষ্টামি দেখেন কি করতেছে। তারপর ওর চোখটা ক্লিন করে দিয়ে এখন আমরা ওদেরকে একটু খাওয়াবো। তো আমরা জুস, তারপর একটু চিকেন নাগেট ও তারপর ওয়াটারমেলন এগুলো নিয়ে এসেছিলাম। এখন ওদেরকে একটু চিকেন নাগেট খাওয়াবো, তারপর জুস, এগুলো একটু হালকা পাতলা নাস্তা করবো। যেহেতু আমরা বিকালে গিয়েছিলাম তাই বেশি একটা সময় ছিল না, আমরা শুধু নাস্তা নিয়ে গিয়েছিলাম সাথে করে। এদিকে আব্বাও মাছ ধরার চেষ্টা করছিলেন, কারণ আমরা চলে আসার আগ পর্যন্ত আব্বা চেষ্টা করে গেছেন মাছ ধরতে, ওই যে ভাগ্যে ছিল না তাই আর পাওয়া যায়নি। এদিকে আরও মানুষজন এসেছেন মাছ ধরতে, তাদের মাছ ধরাও দেখছিলাম। সবাই চেষ্টা করেছে তবে কেউ ওই দিন আর মাছ পায়নি। আমি একটু বালিতে হাঁটাহাঁটি করছিলাম, এদিকে বালি দিয়ে পায়ের অবস্থা খুব খারাপ। তবুও বালিতে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে, কারণ সমুদ্রের পাড়ের বালিতে পানিতে হাঁটতে বেশ ভালোই লাগে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে বেশ কিছুটা দূরে এসেই ওনারা মাছ ধরছিলেন, তাই আমি হাঁটতে হাঁটতে ওনাদের কাছে আসলাম আর জিজ্ঞেস করলাম কখন যাব, কারণ একটু একটু ঠান্ডা পড়ছিল যেহেতু সমুদ্রের কাছে আমরা, তাই ঠান্ডাটা একটু বেশি লাগছিল। আর বাচ্চাদের কথা চিন্তা করে তখন বলছিলাম যে আমরা তাড়াতাড়ি চলে যাই। আমার হাজবেন্ড বলল আর অল্প কিছুক্ষণ থাকি আর একটু চেষ্টা করি। তাই সকল চেষ্টা শেষে যখন আর পাওয়া যায়নি মাছ তখন আমরা চলে যাওয়ার জন্য রওনা দিলাম। এই তো আমরা রওনা দিয়েছি। আমরা এখন যেতে যেতে চিপস এনেছিলাম, শ্রিম্প চিপস, সেটা খাবো আর ওয়াটারমেলন খাবো, সেগুলো খেতে খেতে যাব। যেহেতু ওখানে আমরা অল্প সময় ছিলাম আর ওইভাবে বালের মধ্যে কোনো কিছু খাওয়া পসিবল হয়নি, তো শুধু ওরা একটু চিকেন নাগেট খেয়েছিল আর এখন আমরা একটু হালকা পাতলা নাস্তা করে তারপরে চলে যাব।
প্রায় এক বছর পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আমার অনেকগুলো ভিডিও জমা আছে, কিন্তু আমি ওইভাবে সময় করে উঠতে পারিনি বলে আমি ভিডিওগুলো দিতে পারিনি। তো চেষ্টা করছি আস্তে আস্তে সবগুলো ভিডিও দিয়ে দেওয়ার। আমরা যখন বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিই তখন আনুমানিক 7:30 বাজে। তো এই তো সূর্য অস্ত যাবে তার আগ মুহূর্তে। কি সুন্দর লাগছে সূর্যটাকে, মাশাআল্লাহ। আর মনে হচ্ছে সূর্যটা আমাদের সাথে সাথে যাচ্ছে। অসাধারণ একটা দৃশ্য, আর আমার কাছে কেন জানি এত ভালো লাগে এই সব দৃশ্যগুলো, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা যাওয়ার সময় একটা ব্রিজ পড়ে, যেটাই তো আমি একটু ট্রাই করেছি ভিডিও করার। এই যে মাঝখান থেকে উঠে গেছে, নিচ দিয়ে একটা শিপ যাবে, ছোট একটা শিপ। এটা একটু পরপরই দেখি যে এমন হয়। এটা মানে বড় কোনো শিপ এদিক দিয়ে যায় না, বাট ছোট ছোট মাছ ধরার যেই বোটগুলো আছে, যেগুলোর মাথা অনেক লম্বা কোনো কিছু একটা দেয়া থাকে, সেগুলো পারাপারের সময় এই ব্রিজটাকে এভাবে করে উঠায়, আবার যখন চলে যায় তখন নামায়। তখন যখন উঠে তখন আমাদের এই যে একটা রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন, সেই রেড সিগন্যালটা দেখাচ্ছে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, সিগন্যালের লাইনে। তারপর যাওয়ার পরে এই তো আস্তে আস্তে নেমে যাচ্ছে এখন সুন্দর করে। পুরোটা যখন নামা হয়ে যাবে, তারপর লাইট গ্রিন করবে, তখন আমরা যেতে পারবো। আর হ্যাঁ, সেটার বীচ সম্পর্কে একটা তথ্য দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই বীচে পার্কিং ফি $40 পে করতে হয় যদি আপনি 5টার আগে যান। আর 5টার পরে গেলে কোনো ফি পে করতে হয় না, কোনো পার্কিং ফি পে করতে হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।